শ্রদ্ধার ওই লুকটা, লাস্ট লুকটাই হ্যাঁ দেখেছে, এটা ভালো ওটাই লাগলো দেখাইছে। কন্টিনিউশনটা। চুলটাও সেম ওরকম একটা বেনি করা বেনি, লম্বা। আর কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। ইহাঁ পর হ্যাঁ মাতানা একজনটাকে মুছে দিচ্ছে, হ্যাঁ, ও তো ফার্স্ট দেখালো তো, আর রক্ষা করেন এখন তার তারপরে ট্যাগ হয়ে হ্যাঁ গেছে। তার জন্য ওটাকে মুছে, ওটাও দেখালো যে ব্ল্যাক কালি দিয়ে এগুলোকে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, পিছনে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। এদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম আজকে আমরা একটা হিন্দি মুভি টিজার রিয়াকশন নিয়ে এসেছি, স্ত্রী টু। ডাইরেক্ট করছে আমার কৌশিক, প্রোডিউস করছে দিনেশ বিজন, কাস্টে আছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, এবার শক্তি খুরানা। কবে তো বেরোলো? দু তিন দিন আগে। ওকে, হ্যাঁ তো তুমি তো খুব এক্সাইটেড। দেখা যাক, আগেরটা যে জায়গায় ছেড়ে ছিল আই থিঙ্ক ওখান থেকে এটা নেবে, শ্রদ্ধা কাপুরের চুলের কাটা, চুলের কাটটা চুলটাকে নিজে লাগিয়ে নেওয়া, মানে ওটাই ওর মেন উদ্দেশ্য ছিল, পাওয়ারটা নিজে নেওয়ার। দেখা যাক তারপরে কি করবে, এটা টিজার জানি না কতটা কি দেখাবে, ওকে। ট্রেলারের জন্য ওয়েট করবো তারপরে। চেঞ্জ হয়ে গেছে, অস্থি রক্ষা কর না, যে তো আ গই সচ মে। हमने आपकी चोटी काट दी थी, गरम तेल की मसाज करेंगे ना तो फट से आ जाएगी वापस। प्लीज हम पलट रहे हैं, हमारे कपड़े मत निकालना प्लीज। फ्रेंड्स हैं सब। ओह माय गॉड, दैट इज बैड। टिकी 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 टिकी, इंडिपेंडेंस डे। ओके ভালো, শ্রদ্ধার ওই লুকটা, লাস্ট লুকটাই হ্যাঁ দেখেছে, এটা ভালো ওটাই লাগলো দেখাইছে। কন্টিনিউশনটা। চুলটাও সেম ওরকম একটা বেনি করা বেনি, লম্বা। আর কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। ইহাঁ পর হ্যাঁ মাতানা একজনটাকে মুছে দিচ্ছে, হ্যাঁ, ও তো ফার্স্ট দেখালো তো, হ্যাঁ, রক্ষা আর করেন এখন তার তারপরে ট্যাগ হয়ে হ্যাঁ গেছে। তার জন্য ওটাকে মুছে, ওটাও দেখালো যে ব্ল্যাক কালি দিয়ে এগুলোকে হ্যাঁ, মুছে। অস্থি রক্ষা করেন না, কমেন্ট যেটা দেখিয়েছিল যে স্ত্রী অ্যাকচুয়ালি সি ইজ দ্য ভিকটিম, তাই জন্য ওটা হতো বগেরা বগেরা। তো যাই হোক, এবার এটাকে কোন দিকে নিয়ে যায়, আবার কেন স্ত্রী হামলা করছে সেটা না, একটা রিজন রক্ষাও কার হবে। থেকে করছে, হ্যাঁ, আর রাক্ষা কেন কার না শ্রদ্ধার কি ভূমিকাটা, ভূমিকাটা আছে, ওর কি রোল, তাহলে ওটা একদম আদৌ মিস্ট্রি ভালো ভাবে নাকি? হ্যাঁ, সেজেছিল, সেখানে তো আপাতত ভালোই ছিল, বাট পরে জানা গেছিল নিজের ফায়দার জন্য ওটা ফায়দা ছিল করছিল। তো আদৌ এরপরে ভালো, ফায়দাটা কি কি করবে ওটা দিয়ে, তো খারাপ মানে ভালো তো জানি না, আমার মনে হয়নি, মনে বেশ একটু হয়নি। হ্যাঁ কমপ্লিকেটেড ব্যাপারটা। আর বলবো, অনেকগুলো ক্লিপস দেখালো, বেশ কমেডি, আবার তোমার হরর আর কমেডির মিক্সচার তোমার জন্য হ্যাঁ, ওটা ভালো, আসবে এখান থেকে, ওটা এক্সপেক্টেড, ওটাই মানে এটা ফার্স্ট জনরা যেটা জনরাটা স্টার্ট করেছিল একদম। এরা। তো তো দেখা যাক, আমি খুব এক্সাইটেড, ট্রেলার বেরোলে আর বুঝতে পারবো এটা কি কোন দিকে নিয়ে কিন্তু যাচ্ছে। গ্রামটাকে একটু চেঞ্জ করেছে, কনসেপ্টটা একটু চেঞ্জ হয়েছে, অন্যদিকে গেছে, স্টোরিটা বোঝা যাচ্ছে না, এইটুকুনি দেখে স্বাভাবিক ব্যাপার। আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড। ও বেশ এক্সাইটেড আমাদের ভিডিও ভালো লাগলো কিনা সেটাও জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, একদম। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। প্রচুর প্রচুর শেয়ার করুন, সবাইকে শেয়ার করুন, যাতে আমাদের চ্যানেলটা গ্রোথ হতে একটু সাহায্য হয়, সবার কাছে আমরা পৌঁছাতে পারি। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আরেকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই। বাই।